वेलकम टू इंग्लिश लिटरेचर। हमारे आज के विषय हलो जॉन डेनर द एक्सटेसी। जॉन डेनर बायोग्राफी एवं तर अन्य कविता नहीं आलोचना करी जर लिंक तुम्हारा डिस्क्रिप्शन बक्से पे जा द एक्सटेसी। इटी जॉन डेनर एक विख्यात कविता। कविता एक जटिल धरण एर मान बोझा खूब कठिन। कविताटर मूल विषय हलो दैहिक प्रेम। द एक्सटेसी एक्स मान हे आउट, टैसी मान स्टैंडिंग मैंने स्टैंडिंग आउट मैं बहरे बड़िए जावा तर शरीर के आत्मा बड़िए गए कथा बोलते यही हे कवितर मूल विषय। एबार् कविता चले आसि। वेयर लाइक ए पिलो ऑन ए बेड कौ विछन बालिशर मत देखते ए प्रेगनेंट बैंक स्वेल्ड आप टू रेस्ट नदी किनारा विश्राम बसे द वायलेट्स रिक्लाइनिंग हेड एके अपर माथे हेलान दिए सेट वी टू वन अनदर बेस्ट हमारे दोजन एके अपर जो शेरा बा परफेक्ट आवर हैंड्स वेयर फार्मलि सीमेंटेड हमारे हाथ दृढ़ भावे बाधा सीमेंटर मत मैं सीमेंटर मत शक्त भावे बाधा विथ ए फास्ट बाम हुईच दिन्स डिड स्प्रिंग जेटी बसंत कारण बाधा आने तर हाथगुली बसंत कारण एके अपर शक्त भावे बाधा आवर आई बीम्स ट्विस्टेड एंड डिड थ्रेट हमारे चोखे किरण बेके गए देखे आवर आईज अपन वन डबल स्ट्रिंग एके अपर चोखे दिखे गभर भावे देखे सो टू इंटरक्राफ्ट आवर हैंडस एज येट तर मैं हाथी एकदम शक्त भावे जोड़ा लेगे गे वज अल द मीन्स टू मेक आस वन एर मान हे सबा मिले के एक करते चाहे मैं प्रकृति मिले कवि और कविर प्रेमिका के एक करते चाहे And pictures in our eyes to get এবং একে অপরের চোখে আমরা ছবি দেখতে পাই was all our propagation এখানে বংশবৃদ্ধির কথা বলা হয়েছে তারা একে অপরের চোখে তাদের বাচ্চার ছবি দেখছেন as twigs to equal armies fate ওই সেনাবাহিনী লড়াই করছে suspend uncertain victory কিন্তু তাদের কারোই জয় হবে না our souls which to advance their state আমাদের আত্মা যেটি এগিয়ে আসছে gone out hung twixt her and me tar ebong amar shorir theke amader atta baire chole geche we list our souls negotiate there ebong tumi ebong ami amader attar sathe kotha bolchi we like sculpture statues lay amra murtir moto nodir dhare shuye achi all day the same our postures were puro din amra ekdomi norachora korini and we said nothing অল দ্য ডে এবং পুরো দিন আমরা একটা কথা বলিনি কই বলছেন তিনি ও তার প্রেমিকা যখন নদীর ধারে ছিলেন তখন তারা একটা কথা বলেননি তারা একদমই নড়াচড়া করেননি এবং তাদের আত্মা শরীর থেকে বেরিয়ে এসে তাদের কথোপকথন হচ্ছে ইফ এনি সো বাই লাভ রিফাইন্ড যদি কোনো মানুষ ভালোবাসার দ্বারা পাল্টে যায় দ্যাট হি শোজ ল্যাঙ্গুয়েজ আন্ডারস্টুড তাহলে সে আত্মার ভাষা বুঝতে পারবে অ্যান্ড বাই গুড লাভ উই আর গ্রোয়েন অল মাইন্ড এবং ভালো ভালোবাসার দ্বারা তাদের মন বড় হবে উইথ ইন কনভেন্ট ডিস্টেন্স স্টুড নির্দিষ্ট কিছু দূরত্বের মধ্যে দাঁড়িয়ে হি দো হি নিউ নট হুইচ সোল স্পেক মানে নির্দিষ্ট দূরত্বের মধ্যে দাঁড়িয়ে কেউই বুঝতে পারবে না যে কোন আত্মাটি কথাটি বলছে বিকজ বোথ মেন্ট বোথ স্পেক দ্য সেম কারণ উভয়ই তারা একই কথাই বলছে মাইট দেন দ্য নিউ কনকশন টেক তারপর এদের কথা শুনে তারা কিছু নতুন জিনিস শিখতে পারবে অ্যান্ড পার্ট ফর পিওর দেন হি কেম এবং যত দূরে যাবে তারা বিশুদ্ধ হবে দিস এক্সট্যাসি ডোথ আনপারপ্লেক্স এর ফলে আমরা কল্পনা থেকে বেরিয়ে আসতে পারব উই সেট অ্যান্ড টেল আস হোয়াট উই লাভ এর দ্বারা আমরা জানতে পারবো যে ভালোবাসা কী উই সি বাই দিস ইট ওয়াজ নট সেক্স আমরা আত্মার কথা শুনে বুঝলাম যে ভালোবাসা মানে সেক্স না উই সি উই স নট হোয়াট ডিট মুভ আমরা দেখি কিন্তু দেখি না যে কি হচ্ছে বাট অ্যাজ অল সেভারেল সোলস কন্টেইন কিন্তু বিভিন্ন আত্মাদের মধ্যে মিক্সচার অফ থিংস বিভিন্ন জিনিসের মিশ্রণ থাকে দে নো নট হোয়াট বাট তারা জানে না সেগুলো কি লাভ দিস মিক্সড সোলস ডোথ মিক্স এগেইন ভালোবাসা এ মিলিত আত্মাদের আবার মিলিত করে and makes both one each this and that ebong tader prottekke ek kore dey
এ সিঙ্গেল ভায়োলেট ট্রান্সপ্ল্যান্ট একটি বেগুনি ফুলে প্রতিস্থাপন করে। দিস স্ট্রেন দ্য কালার অ্যান্ড দ্য সাইজ, তার শক্তি, রং এবং আকার, অল হুইচ বিফোর ওয়াজ পোর অ্যান্ড স্কান্ট, যা আগে দরিদ্র বা কমজোর ছিল, রিটেবলস স্টিল অ্যান্ড মাল্টিপ্লাইজ, যেটি এখন দ্বিগুণ অত্যাধিক হয়ে গেছে। ওয়েল লাভ উইথ ওয়ান অ্যানাদার সো, যখন ভালোবাসা একে অপরের সাথে হয়, ইন টেরিনানিমেটস টু সোলস, দুটি আত্মাকে এক করে, দ্যাট অ্যাবলার সোল, তাদের শক্তিশালী করে, মানে দুটি আত্মাকে শক্তিশালী করে, হুইচ দেন্স ডোথ ফ্লো, যেটি তাদেরকে প্রবাহ করতে সাহায্য করে। ডিফেক্টস অব লোনলিনেস কন্ট্রোলস, যেটি আমাদের একাকিত্বকে সামলায়। উই দেন হু আর দিস নিউ সোল নো, আমরা এখন নতুন আত্মার মতো হয়ে গেছি এবং জানি, অফ হোয়াট উই আর কম্পোজড অ্যান্ড মেড, আমরা কী দিয়ে তৈরি। ফর দ্য অ্যাটমিজ অব হুইচ উই গ্রো, যে পরমাণুর জন্য আমরা বেড়ে উঠি। আর সোলস হোম নো চেঞ্জ ক্যান ইনভেট, আমাদের আত্মা যেটিকে কোনো পরিবর্তন আক্রমণ করতে পারে না। বাট ও অ্যালাস সো লং সো ফার, কিন্তু হায় এতক্ষণ ধরে, আওয়ার বডিজ হোয়াই ডো উই ফরবিয়ার, মানে অনেকক্ষণ ধরে আমরা আমাদের শরীরকে নিয়ে কোনো কিছুই বলিনি। দে আর আওয়ার্স দো দে আর নট উই আর, সেটি আমাদের যদিও সেটি আমাদের না। দ্য ইন্টেলিজেন্সেস দে দ্য স্ফিয়ার্স, শরীর আমাদের আত্মার গোলক। উই ওন দেম থ্যাংকস বিকজ দে দাস, আমরা আমাদের শরীরকে ধন্যবাদ জানাই, কারণ ইট আস টু আস অ্যাট ফার্স্ট কনভে, কারণ তারা আগে আমাদের মিলিত করেছে। ইয়েল্ডেড দেয়ার ফোর্সেস সেন্স টু আস, তাদের বোঝার শক্তি আমাদেরকে ফোর্স করেছে। নর আর ড্রোস টু আস বাট অ্যালাই, এটি আমাদের কাছে নোংরা বা নিকৃষ্ট বস্তু না। অন ম্যান হ্যাভেন্স ইনফ্লুয়েন্স ওয়ার্কস নট সো, মানুষের ওপর স্বর্গের প্রভাব তেমন পড়ে না। বাট দ্যাট ইট ফার্স্ট ইমপ্রিন্টস দ্য ইয়ার, প্রথমে এটি বাতাসের ওপর পড়ে, মানে স্বর্গের প্রভাব প্রথমে মানুষের ওপর না পড়ে প্রথমে বাতাসের ওপর পড়ে। সো সোল ইন টু দ্য সোল মে ফ্লো, তাই আত্মা আরেকটি আত্মার মধ্যে প্রবাহ করতে পারে। দো ইট টু বডি ফার্স্ট রিপেয়ার, যদিও এর জন্য আগে শরীরকে মেরামত করা দরকার। অ্যাজ আওয়ার ব্লাড লেবার্স টু বি গেন, যদিও আমাদের শরীরকে রক্ত পেতে পরিশ্রম করতে হয়। স্পিরিটস অ্যাজ লাইক সোলস অ্যাজ ইট ক্যান, আমাদের আত্মার মতো আত্মা বানাতে হয়। বিকজ সাচ ফিঙ্গার্স নিড টু নিট, কারণ আঙ্গুলের একত্রিত হওয়ার প্রয়োজন হয়। দ্যাট সাবটাইল নট উইচ মেক্স আজ ম্যান, এই স্বর্গীয় গাঁটে মানুষ তৈরি হয়, মানে এখানে বাচ্চা জন্ম দেওয়ার যে প্রসেসটা থাকে সেটার কথা বলা হচ্ছে। সো মাস্ট পিওর লাভার সোলস ডিসেন্ড, কিন্তু শুদ্ধ প্রেমিকরা এটিকে আবশ্যক মনে করেন না। মানে ব্যাপারটা হচ্ছে ওই গানটার মতো, যে রুহ সে চাহনে ওয়ালে আশিক বাতে জিসমুকি করতে নেই। তো গানটার আইরনিক ব্যাপার হচ্ছে এটাই যে ওখানে ইমরান হাশমি আছে আর কথাটা এটা বলা হয়েছে। অ্যাফেকশন অ্যান্ড টু ফ্যাকাল্টিস, এই স্নেহ থেকে দক্ষতা পর্যন্ত, হুইচ সেন্স মে রিচ অ্যান্ড অ্যাপ্রিহেন্ড, যা ইন্দ্রিয়ে পৌঁছায় এবং বোঝায়। ইলস এ গ্রেট প্রিন্স ইন প্রিজন লাইজ, অন্যথায় একজন মহান রাজাকে কারাগারে বন্দি করা হয়েছে। টু আওয়ার বডিজ টার্ন উইদিন দ্যাট সো, এটা ভেবে আমাদের শরীরকে আমরা লাগিয়ে দিই কাজে, যে উইক ম্যান অন লাভ রিভিল্ড মে লুক, মানে এসব উল্টোপাল্টা কথা ভেবেই আমরা আমাদের শরীরকে প্রেম প্রকাশের প্রতি দুর্বল করে ফেলি। লাভ মিস্ট্রিজ ইন সোলস ডো গ্রো, প্রেম রহস্য আত্মার দ্বারা বৃদ্ধি পায়। বাট ইয়েট দ্য বডি ইজ হিজ বুক, কিন্তু শরীর হচ্ছে তার বই। অ্যান্ড ইফ সাম লাভার সাচ অ্যাজ উই, যদি কিছু প্রেমিক আমাদের মতো হয় তাহলে, হ্যাভ হিয়ার্ড দিস ডায়ালগ অব লাভ, যদি সে এই আত্মাদের সংলাপটি শুনে নেয়, লেট হিম স্টিল মার্ক আস হি শ্যাল সি, তারা আমাদেরকে চিহ্নিত করবে এবং দেখবে। চেঞ্জ ওয়েন উই আর টু বডিজ গন, যখন আমরা শরীর থেকে বেরিয়ে যাব, মানে কবি এখানে বলছেন যে যখন তাদের শরীর থেকে তাদের আত্মাটি বেরিয়ে যাবে, তখন সেই সব মানুষেরা যারা এই আত্মার সংলাপটি শুনেছিল তারা তাদের শরীরের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এই ছিল কবিতাটি, আশা করছি তোমাদের কবিতাটি ভালো লাগবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি বিষয়ের সাথে।